সরকারি দলের প্রার্থী নির্বাচনী প্রচারে সরকারি কর্মকর্তারা সরকারি কর্মকর্তা কর্মচারীরা নির্বাচনের প্রচারে অংশ নিতে পারবেন না। নির্বাচনী আচরণবিধি আর সরকারি কর্মচারী আচরণ বিধিমালা উভয় বিধিতে সুস্পষ্টভাবে বিধিনিষেধ থাকলেও তার তোয়াক্কা না করে বিভিন্ন স্থানে প্রার্থীদের পক্ষে প্রকাশ্যে বা পেছন থেকে প্রচারে কাজ করছেন কিছু কিছু কর্মকর্তা কর্মচারীরা। বলা আছে এরপরও এসব সরকারি কর্মচারীদের দলবাজির আচরণকে চাকুরি বিধি সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেন সুশীল সমাজের প্রতিনিধি ও প্রশাসকের বিশেষজ্ঞ ও প্রশাসন বিশেষজ্ঞরা। তারা বলছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থেই এই ধরনের সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন চৌধুরী বলেন সরকারি কর্মচারী আইন সব কর্মচারীর জন্য মানা বাধ্যতামূলক। আমরা সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছি। এই ধরনের ঘটনা ঘটলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় এবং হবে। জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি অনুযায়ী কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী কোনো প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন না। সুনামগঞ্জের দিরাইশাল্লা আসনে নৌকার প্রার্থী পুলিশের মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের ভাই আবদুল্লাহ আল মামুন। ওই আসনে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান এমপি জয়া সেন গুপ্তা কমিশনে অভিযোগ দিয়েছেন আল মাহমুদের পক্ষে কাজ করছেন দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন চৌধুরী। জয়া বলেন ওসি ইখতিয়ার নৌকা প্রার্থীর পক্ষ নিয়েছেন, তিনি নিজেকে ওই প্রার্থীর আত্মীয় পরিচয় দিয়ে কাজ করছেন। আওয়ামী লীগ নেতাদের বিএনপি নেতাকর্মীরা বানিয়ে বাড়িতে অভিযান চালাচ্ছেন। তবে অভিযোগ অস্বীকার করে ওসি ইখতিয়ার বলেন আমি কারো পক্ষে কাজ করছি না। লালমনিরহাট দুই আসনে নৌকার প্রার্থী সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের নির্বাচনী প্রচারে অন্তত 20 সরকারি কর্মকর্তা কর্মচারী অংশ নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। কালীগঞ্জের উত্তর বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু সাইদ প্রকাশ্যে নৌকার নির্বাচনী সভায় বক্তব্য দিয়েছেন। ওই মঞ্চে উঠে ভোটারদের নৌকায় ভোট দেওয়ার জানান দেন কালীগঞ্জ করিমুদ্দিন সরকারি কলেজের প্রভাষক মনিরুজ্জামান কাঞ্চন। একই প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচারণা করছেন চর ঈশ্বরকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আজিজুল ইসলাম। নির্বাচনী পোলিং কর্মকর্তা হিসেবে ভোট গ্রহণের প্রশিক্ষণ নিলেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নৌকার প্রচার চালাচ্ছেন আদিতমারি উপজেলা সমাজসেবা অফিসের সুপারভাইজার রাশেদ আহমেদ। তবে প্রভাষক মনিরুজ্জামানের দাবি তিনি প্রার্থীর প্রচার মঞ্চে থাকলেও বক্তব্য দেননি। সিরাজগঞ্জ পাঁচ বেলকুচি চৌহালী আসনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল মোমিন মণ্ডলকে ভোট দেওয়ার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের চাপ দেওয়ার অভিযোগ উঠেছে চৌহালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফ সরকারের বিরুদ্ধে। 21 ডিসেম্বর শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত অভিযোগ করেন স্থানীয় 10 ব্যক্তি। বগুড়ায় বেশ কয়েকজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার অভিযোগ তুলেছেন বগুড়া 1 সারিয়াকান্দি সোনাতলা আসনের বর্তমান সংসদ সদস্য নৌকার প্রার্থী সাহাদা রামান্না। কমিশনের লিখিত অভিযোগে তিনি বলেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কর্মকর্তা অতিরিক্ত কমিশনার অতিরিক্ত ডিআইজি হামিদুল আলম মিলন তার বড় ভাই গোয়েন্দা সংস্থার কর্মরত তহিদুল ইসলাম নয়ন এবং নওগাঁ জেলার সাপাহারে কর্মরত উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রওশনুল কাউসার স্বতন্ত্র প্রার্থী শাহজাদী আলম লিপির পক্ষে প্রচার চালাচ্ছেন। হামিদুল আলম মিলন স্বতন্ত্র প্রার্থীর স্বামী। এছাড়া সাপাহার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রওশনুল কাউসার নির্বাচনী এলাকার বিভিন্ন গ্রামে শাহজাদী আলমের প্রচার করছেন। ছুটিতে এসে ফরিদপুর দুই আসনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জামাল হোসেন মিয়ার পক্ষে নির্বাচনী প্রচারে অভিযোগ উঠেছে মনিরুজ্জামান মনির নামে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। তিনি ঝিনাইদহে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিআইবির উপপরিদর্শক। এ নিয়ে সংবাদ প্রকাশিত হলে পুলিশের ওই কর্মকর্তার চাকরি থেকে অবসর নিতে চেয়ে নিজের ফেসবুক স্ট্যাটাস দিয়ে লিখেছেন চাকরির সময়সীমা আরও 12 বছর আছে, অবসরে আসলে কেমন হয়, সুপ্রিয় বন্ধুদের মতামত চাই। সরকারি কর্মকর্তারা নৌকার পক্ষে কাজ করছেন বলে নির্বাচন কমিশনের কাছে মৌখিক অভিযোগ করছেন সুনামগঞ্জ 4 সদর বিশ্বম্বরপুর আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রার্থী পীর মিজবা। রোববার সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে অনুষ্ঠিত প্রার্থীদের সঙ্গে মতবিনিময় ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ সভায় এই অভিযোগ জানান তিনি। নির্বাচন কমিশনার আনিসুর রহমানের সামনে পীর মিজবা বলেন আওয়ামী লীগ প্রার্থী ডক্টর মোহাম্মদ সাদিকের পক্ষে সরকারি চাকরিজীবীরা সিলেট থেকে এসে প্রচারে অংশ নিচ্ছেন।